डियर ऑडियंस वेलकम टू मेडिकल एंड फार्मेसी सॉल्यूशन आमी फार्मेसी शेख मुहिउद्दीन बोलछी आपनारा केमन आछेन आशा करछि आपनारा सकले भालो आछेन आमी भालो आछि इंशाल्लाह आमी आज टियार ड्रप निये आलोचना करब जे चोखेर टियार ड्रपेर काज कि एर फांगशन कि आछे एटा डाक्तारबरा केन पेशेंटे दिये थाकेन पार्श्व प्रतिक्रिया कोथाय पाबेन चलुन भिडियोटि शुरू करि एटार नाम आछे टियार ड्रप एटा आछे लुब्रिकेटिंग आई ड्रप एटा आमरा सम्बन्धे जेने नेई टियार ड्रपटि হচ্ছে যে সমস্ত পেশেন্টের চোখ হচ্ছে ড্রাই আই মানে শুকিয়ে যাচ্ছে চোখ হচ্ছে শুকিয়ে যাচ্ছে দেখতে অসুবিধা হচ্ছে চোখের মধ্যে অস্বস্তি ফিলিং হচ্ছে চোখ হালকা রেডনেস আসছে সেই সমস্ত ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় ড্রাইয়ের জন্য এই টিয়ার ড্রপটার মধ্যে কম্বিনেশন বা কম্পোজিশন আছে এটা হচ্ছে 10 ml করে থাকে একটা এর মধ্যে মানে একটা ফাইল আমি আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন এর ভিতরে এরকম একটা 10 ml থাকে এই প্রতি ml এর মধ্যে মিথাইল কার্বক্সিমিথাইল সেলুলোজ আছে আপনার 5 mg কার্বক্সিমিথাইল সেলুলোজটা 5 mg আছে এবং এর মধ্যে কিছু প্রিজারভেটিভ দেওয়া থাকে আই ড্রপের মধ্যে যাতে যে ড্রপটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে সেই জন্য এর মধ্যে আছে অক্সিক্লোরো স্টেবিলাইজার একটা প্রিজারভেটিভ দেওয়া যাতে জিনিস অনেকদিন ভালো থাকে মানে চোখের ব্যাপার চোখে ধরুন কোনো হয়তো ওই মেডিসিনটা খারাপ হয়ে গেলো চোখে আমরা দিয়ে দিলাম তখন চোখের মধ্যে ইনফেকশন হয়ে চোখ নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে সেই জন্য প্রিজারভেটিভ দেওয়া থাকে এবং হচ্ছে এক্সটার্নাল ইউজ অনলি এটা ইঞ্জেকশন হিসেবে ব্যবহার করা যাবে না এই ড্রপে আপনাদের কিউআর কোড আছে দেখুন এই কিউআর কোড দেখে আপনারা বাজার থেকে কিনবেন এটা হচ্ছে ইন্ডিয়ার যে টপ ব্র্যান্ড সান ফার্মা কোম্পানি টপ 10 কোম্পানির মধ্যে যে 1 নম্বর কোম্পানি সান ফার্মা এটা ম্যানুফ্যাকচারিং করেছে সান ফার্মা প্রাইভেট লিমিটেড এটা টিয়ার ড্রপ 10 ml থাকে এটা ব্যবহারের নিয়ম হচ্ছে অ্যাডাল্ট পেশেন্ট যদি বড় পেশেন্ট হয় তাহলে এক ফোঁটা করে সারাদিনে 4 বার ব্যবহার করতে হবে চোখে চোখের মধ্যে যে শুষ্কতা ড্রাইনেস সেই ভাবটা কেটে যাবে এটা যদি আপনারা বেশি পরিমাণে ব্যবহার করেন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আসতে পারে যেমন আপনাদের চোখটা একটু অস্বস্তি ভাব লাগতে পারে বা ইটচিং অ্যালার্জিক রিয়াকশন এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে তৎক্ষণাৎ ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন যদি এগুলো হয় এটা ব্যবহার করার সময় যে এটা আপনারা এটা খুলে যে ব্যবহার করলেন প্রথম দিন থেকে 1 মাসের মধ্যে এটা ব্যবহার করে নিতে হবে তারপর আর ব্যবহার করা যাবে না মানে এটা নজলটা খোলা এবং এই নজলটা যখন চোখে আমরা লাগাচ্ছি তখন এই ডপার যে আছে উপরে এখানে হাত দেওয়া যাবে না যাতে কেন আমার হাতের মাইক্রো অর্গানিজম বা জীবাণু থাকে সেই জীবাণুগুলো এর মধ্যে লেগে যাবে সেই জন্য যে নজলের যে মুখটা আছে মুখেতে আমরা ডাইরেক্ট স্পর্শ করবো না কারণ আমাদের হাতে জীবাণু আছে এই জিনিসটা স্টেরিলাইজ করা আছে এবং এটা ব্যবহার 1 মাসের মধ্যে আপনারা ব্যবহার করে নেবেন যে সমস্ত পেশেন্টের চোখ শুকিয়ে যাচ্ছে প্রবলেম করছে চোখ হালকা লাল হচ্ছে রেডনেস চোখের দূরদৃষ্টি হয়তো দূর থেকে দেখছে দেখতে পাচ্ছে না ঠিকঠাক বা কাছের দৃষ্টি লেখা পরিষ্কার বোঝা যাচ্ছে না চোখের সমস্যা মাথা যন্ত্রণা হচ্ছে তখন আপনারা এই ড্রপটা ব্যবহার করবেন এবং এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন এবং ডাক্তারকে দেখাবেন এটা হচ্ছে শিডিউল এইচ প্রেসক্রিপশন ড্রাগ অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া এই ড্রপটি ব্যবহার করা যাবে না এটা আপনারা পাশাপাশি যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন খুব ভালো এটাতে রেজাল্ট পাবেন এবং এই ড্রপটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ভিতরে এই ড্রপটাকে রাখতে হবে তাহলে তার উপরে গেলে এই ড্রপটা হচ্ছে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা এই ড্রপটা নষ্ট হয়ে যেতে পারে এবং এটা অ্যাডাল্ট পেশেন্টদের জন্য বলে দিলাম নিয়মটা এটা ব্যবহার করার আগে অবশ্যই একবার ডাক্তারের পরামর্শ নেবেন এটা চিলড্রেনদেরও দেয় ডাক্তাররা তবে অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই মিথাইল কার্বক্সিমিথাইল সেলুলোজ আই ড্রপ নিয়ে যদি কোনো কম্বিনেশন মানে কোনো কমপ্লেন থাকে বা বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি অ্যান্সার দিয়ে দেবো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে